চার বাংলাদেশিকে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে দুই মহিলাসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করলো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ কবির, তাসলিমা বেগম, তানিয়া বেগম ও জামাল খান। ধৃত সকলেই বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে হানা দেয় পুলিশ। সেখান থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করে, যাদের মধ্যে দুজন মহিলা। তারা সকলেই বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পার করে এদেশে প্রবেশ করেছিল। ঠিক কি কারণে তারা এদেশে এসেছে তা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। আজ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.